The Palme d'Or goes to Anora by Sean Baker. কান চলচ্চিত্র উৎসবের 77তম আসরের স্বর্ণপাম জিতেছে শন বেকার পরিচালিত আমেরিকান ছবি আনোরা। কমেডি ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি। নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পরিচালক জর্জ লুকাস। কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাফি জিতেছে All We Imagine As Light, 30 বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা, যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে জিতল এই গুরুত্বপূর্ণ পুরস্কার। ছবিটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া আর অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কাদম, ঋতু হারুন। এবার কান উৎসবে একের পর এক চমক দেখাচ্ছে ভারত। আসার তেরিগায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন কলকাতার অভিনেত্রী অনুসূয়া সেনগুপ্ত। কনস্ট্যান্টিন বোজনভের দ্য শেমলেস সিনেমার জন্য এই পুরস্কার পান তিনি। সেরা নির্মাতার পুরস্কার পেয়েছে পর্তুগালের মিগুয়েল গোমেজ। প্রিয় ড্রামাধর্মী সিনেমা গ্র্যান্ড ট্যুরের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। স্বর্ণপামের পরই গ্রাফির পুরস্কারকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন এবারের উৎসবের আলোচিত সিনেমা এমিলিয়া পেরেজের চার অভিনেত্রী অ্যাড্রিয়ানা পাজ, জোই সালদানা, সেলেনা গোমেজ ও ক্লারা সোফিয়া। সিনেমাটির নির্মাতা স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জ্যাক অডিয়ার। কাইন্ডস অফ কাইন্ডনেস সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেতা জেসি প্লেমান্স। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোরালি ফার্জা। কান উৎসবের 77তম আসরে বাংলাদেশের কোনো সিনেমা নেই, তবে কান থেকে সুখবর দিলেন বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। মালয়েশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। পরনে ধবধবে সাদা পোশাক আর খোলা চুল, কিয়ারার ছবি ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশংসিত হচ্ছে ভক্তদের মাঝে। অভিমন্যু দাস ও এলসি ছেত্রীর সহযোগিতায় অভিনেত্রীকে সাজিয়েছেন তারকা ফ্যাশন স্টাইলিস্ট লক্ষ্মী লেহের। কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া হেঁটেছেন কালো সোনালি গাউন পরে, গাউনের লম্বা টেইল নজর কাড়া। প্রতিযোগিতা বিভাগের ছবি মেগালো পলিশের স্ক্রিনিং এ দেখা গেছে অ্যাশকে। তার দ্বিতীয় পোশাকটি ছিল ফিরোজা ব্লু এবং সিলভার প্রিন্স ক্রাউন। তার এই পোশাকটিও সবার নজর কাড়ে। কানে গোলাপি সাজে মুগ্ধতা ছড়ালেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। এটি তৈরি করেছে লেবাননের বৈরুতের আউট কুচার নামের একটি ফ্যাশন হাউস। মাকসুদা আক্তার প্রিয়তি স্থায়ীভাবে বসবাস করেন আয়ারল্যান্ডে। সেখানকার সিনেমা আর মডেলিং জগতে কাজ করার সুবাদে কানে ছুটে যান প্রতি বছর। এবারও কানের ঝলমলে আসরে হাজির প্রিয়তি, তবে এবারেরটা একটু বিশেষ, কেননা তিনি এখন হবু মা। বেবি বাম নিয়ে হেঁটেছেন কানের মর্যাদাপূর্ণ লাল গালিচায়। চার দশকের ক্যারিয়ারে এবারই প্রথম কানে গেলেন অভিনেত্রী ডেমি মুর। রবিবার গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে প্রদর্শিত হল মূল প্রতিযোগিতার ছবি দ্য সাবস্ট্যান্স। কানের এবারের আসরে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে দ্য সাবস্ট্যান্সের প্রিমিয়ারে। শুধু তাই নয়, পেয়েছে সর্বোচ্চ 11 মিনিটের করতালি। ৭৭তম কান উৎসবের পঞ্চম দিনে সব ছবিকে ছাপিয়ে মূল প্রতিযোগিতায় থাকা এমিলিয়া পেরেস পেয়েছে টানা 9 মিনিটের করতালি। এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ছবিটির অভিনেত্রী সেলেনা গোমেজ কেঁদেই ফেলেন।
এবারের আসরে রেড কার্পেটে অভিনয় জীবনে প্রথমবারের মতো হাঁটলেন বলিউড কিংবদন্তী নাসিরুদ্দিন শাহ। উৎসবের চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহর মন্থন সিনেমাটি প্রদর্শিত হয়েছে গান ক্লাসিক্সে। এদিন মন্থনের অভিনেতা অভিনেত্রী নাসিরুদ্দিন শাহ, রত্নাশা পাঠক এবং প্রতীক পাপ্পর কানের রেড কার্পেটে হাঁটেন। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।